চোরের বিরুদ্ধে লড়াই। কোন চোর? কোন চোর? তৃণমূল চোর। আর এখন কে হয়েছে জানেন? তৃণমূলের জেলা সভাপতি, বিজেপির বিধায়ক, একই অঙ্গে দুই রূপ, একই অঙ্গে দুই রূপ। পঞ্চায়েত ভোটে, পঞ্চায়েত ভোটে তৃণমূলের যিনি সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির সাথে মির্জাফরি করেছেন, বাগদার প্রত্যেকটা মানুষের সাথে গাদ্দারি করেছেন, সেই মির্জাফরের নেতৃত্বে বনগার কলেজে, গাইঘাটা বিডি অফিসে, বাগদা বিডি অফিসে, প্রত্যেকটি জায়গায় ভোট ছিনতাই হয়েছে। কাদের এনেছিল জানেন? জানেন? এক একটা ক্রিমিনাল সব ডক্টরেট উপাধি, সব ডক্টরেট করা ক্রিমিনাল, সব বহিরাগত ক্রিমিনালদের এনেছিল। সেই ক্রিমিনালদের এনে ভোট ছিনতাই করেছে। তিনার পরিবারে তিনি বিধায়ক, বৌমা পঞ্চায়েত সমিতি, আবার ছেলেকে ব্যবসায়ী নামিয়েছে জেলা পরিষদ। ও জানে যে বিজেপিতে থাকলে ইনকাম হবে না, বিজেপিতে থাকলে মানুষের সেবা করতে হবে, তাই দৌড় মেরেছে। কারণ জানে তৃণমূল হলো সিন্ডিকেট ইনকাম করার জায়গা, গরু থেকে বালি, বালি থেকে কয়লা। তার জন্য চলে গেছে দোকান কাটা, আবার বলছে সেদিন বাইট দিয়েছে, সেদিন বাইট, আমাদের মন্ত্রী বলছে দোকান কাটা ময়লা, সেদিন বাইট দিয়েছে। বাগদায় আমি বলেছিলাম এই টোটাল বনগা, বাগদা, গাইঘাটা, স্বরূপনগরে তৃণমূলের জানেন যখন টিকিট দেয় জেলা সভাপতির নেতৃত্বে টেন্ডার হয়েছিল, টেন্ডার, টেন্ডারে টিকিট নিয়েছে মেম্বাররা, আর যখন প্রধান হয়েছে তখন ওপেন টেন্ডার হয়েছে, আর পঞ্চায়েত সমিতি ই টেন্ডার 51 লাখ, বাগদা পঞ্চায়েত সমিতি 51 লাখ বিক্রি হয়েছে। আমার কথা নয়, ভারতীয় জনতা পার্টির কথা নয়, এটা তৃণমূলের কথা। তৃণমূলের কর্মীরা বলছে যিনি বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন তিনার কপালে চন্দনের ফোঁটা। কোন চন্দন? চাকরি বিক্রি করেছে বাগদার যে চন্দন, তার সব থেকে কাছের লোক অভিজিৎ মজুমদার, তার মিসেস মৌসুমি মণ্ডল, সেই মৌসুমি মণ্ডল গারাপুতা স্কুলে এখনো চাকরি করছে, কিন্তু তার গরমিলের লিস্টে নাম আছে হাইকোর্ট থেকে, যে লিস্ট ক্যান্সেল করেছে সেই লিস্টে সেই মৌসুমি মণ্ডলের নাম আছে। সেই চন্দনের, সেই যে টাকা তুলতো অভিজিৎ, তার শাশুড়িকে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছে। তার কারণ আরেকজন সভানেত্রী ছিল, সভাপতি ছিল, তাকে দেয়নি, কারণ সেই টেন্ডার ফেল করেছে, একটু রেট কম দিয়েছে, পরেরটা রেট বেশি দিয়েছে। তাহলে এরা কি উন্নয়ন করবে মানুষের? মানুষের কি উন্নয়ন করবে? টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে, কার টাকা লুটবে? এই পঞ্চায়েতের মানুষের টাকা লুটবে। তাই আমরা বলেছিলাম চোর মুক্ত পঞ্চায়েত চাই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চাই। মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল, কিন্তু তৃণমূলের যে সভাপতি, বিজেপির বিধায়ক, তিনি লুট করেছেন, হার মাদ্দার দিয়ে, ক্রিমিনালদের দিয়ে তিনি লুট করেছেন। তিনি আবার বড় বড় কথা বলেন, তিনি ব্যবসা বেঁচে নিয়েছেন, জানেন কি করে? জানেন? গোপালনগর স্কুলে ঘন্টা বাজায়, ঘন্টা, ঘন্টা বাজানোর চাকরি করে, 2 কোটি টাকার মন্দির বাড়িতে, দেখে আসবেন, আমার কাছে ভিডিও আছে, বাড়ি করেছে, বাড়ির ঘরগুলো ইন্টেরিয়ার ডেকোরেশন দেখবেন, 5 স্টার হোটেল ফেল। কোথায় পেলেন আপনি টাকা? কি ব্যবসা করেন আপনি? কোন ব্যবসায় ইনকাম আছে আপনার? কোনো ব্যবসা নেই, টেন্ডারের টাকা, ই টেন্ডার, ওপেন টেন্ডারের টাকা। তাই আপনাদেরকে বলি আগামী দিন লড়াই হবে। শুধু একটা বার্তা দিয়ে যেতে চাই, আপনারা সবসময় মনে করেন যে আজকে বিজেপি নেই, আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো বিজেপি আছে কিনা, বিজেপি মানুষের হৃদয়ে আছে। যারা আপনাদের মিছিলে মিটিংয়ে ঘুরছে তারা আপনাদের ভয়তে ঘুরছে, কারণ কেউ টোটো চালায়, কেউ অটো চালায়, কেউ বাস চালায়, কেউ রিক্সা চালায়, কিন্তু তাদের হৃদয়ে আছে পদ্মফুল আর মোদিজি।